Hey guys, assalamualaikum, welcome back to Kabir vlogs BD and welcome back to brand new another video. Guys, আমার সামনে দেখতে পাচ্ছেন Honda Livo 110 cc এর বাইক. এই বাইকটার এখন বর্তমান আপডেট প্রাইস কত, এটার টুকটাক স্পেসিফিকেশন এবং এই বাইকটা কার জন্য বেস্ট হবে সেই সম্পর্কে আজকে ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব. সো আপনারা যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক 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 বেশি হেল্পফুল হবে. সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন. এবং অনেকে কমেন্ট করছিলেন যে ভাইয়া Honda Livo এই বাইকটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস কত, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন. সো তাই চলে আসছি আল জাহান মোটরসে. আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো. সো বরাবর মতো আমি আছি আপনাদের সাথে আরাফাত কবির আর আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি. সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক. আর ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন. এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ. ওয়েলকাম ব্যাক গাইস. সর্বপ্রথম এই বাইকটা ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের একটু বলি. এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ভালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8.43 বিএইচপি 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.9 নিউটন মিটার 5000 আরপিএম. দেন গাইজ, আমি যদি এটার ওভারঅল লুকসটা আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন 110 সিসির বাইক দেখলে মনেই হয় না, মনে হয় যে 125 সিসি বা 150 সিসির ভিতরে যে কোনো একটা কম্পিউটার সেগমেন্টের বাইক. মানে লুকস গ্রাফিক্স এত গর্জিয়াস. দেন এটার হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট নিয়ে যদি কথা বলি, এটা পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ, কোনো জায়গায় এলইডি ব্যবহার করা হয় নাই. তাও আপনার মোটামুটি সিটি রাইডের জন্য হেডলাইটের পাওয়ার যথেষ্ট, কিন্তু আপনারা চাইলে এক্সট্রা করে এলইডি লাইট লাগাতে পারবেন. দেন এটার মিটার কনসোলে যদি নিয়ে আসি আপনাদের, দেখতে পাচ্ছেন এটা সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার, অবভিয়াসলি এটার মধ্যে গিয়ার শো করবে না. আর এর মধ্যে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল বার, যেটার কন্ট্রোলিং যথেষ্ট ভালো. আর হ্যান্ডেল বারের সুইচ বিল কোয়ালিটি যদি বলি, সুইচের বিল কোয়ালিটি অ্যাভারেজ বলতে পারেন, আহামরি ভালো না আবার একবারে নিম্নমানেরও না. গাইস, এখন যদি আমি এই বাইকটার ব্রেকিং সম্পর্কে আপনাদের বলি, এটা হলো দুইটা ভেরিয়েশন হয়। আমার সামনে যে ভেরিয়েশনটা রয়েছে এটা হলো সিঙ্গেল ডিস্ক এবং পিছনের ড্রাম ব্রেক, আরেকটা ভেরিয়েশন হয় ওটা হলো সামনে এবং পিছনের ড্রাম ব্রেক। তো দুটোর প্রাইসই সম্পর্কে আপনাদের বলবো। সর্বপ্রথম যদি এটার সিঙ্গেল ডিস্ক যে ভেরিয়েশনটা রয়েছে এটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন এরকম। আর এর মধ্যে পেয়ে যাচ্ছেন সিবিএস ব্রেকিং সিস্টেম, আপনারা যখন পায়ের ব্রেকটা প্রেস করবেন অটোমেটিকলি এটার হ্যান্ড ব্রেকটা প্রেস হয়ে যাবে। সো এটা একটা কম্বাইন্ড ব্রেক হবে এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেক কমিয়ে দিবে। আপনারা যদি স্পিডে থাকেন তখন অ্যাক্সিডেন্ট হওয়া বা চাকা স্কিড করার সম্ভাবনাটা কমে যাবে। আর এখানে টায়ার সেকশন ব্যবহার করা হয়েছে, সামনে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনেও সেম টু সেম 80 সেকশনের টিউবলেস টায়ার। এটার গ্রিপ যথেষ্ট ভালো, কিন্তু পিছনের চাকাটা যদি 100 সেকশনের দিত তাহলে আরেকটু ভালো গ্রিপ পাওয়া যেত। আর চাকার ব্র্যান্ডটা হচ্ছে এমআরএফ। তো এমআরএফ বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাস্তার জন্য উপযোগী একটা টায়ার। গাইস, এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এটার সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটার ফিডব্যাক যথেষ্ট ভালো। গাইস, 110 সিসি সেগমেন্টের ভিতরে আমরা যখন একটা বাইক কিনি তখন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় থাকে, সেটা হলো মাইলেজ। এই বাইকটা যারা কিনবেন তারা অবশ্যই অবশ্যই অফিসিয়াল কাজের জন্য কিনবেন, বা মোটামুটি মেনটেন্স কস্ট কম এরকম বাইক হচ্ছেন যারা, তাদের জন্য এই বাইকটা বেস্ট। এবং যারা ওবার পাঠাও এইসব জিনিস রাইড করেন এবং হোম ডেলিভারি কাজ করেন তাদের জন্য এই বাইকটা বেস্ট। সো এইসব কারণে এটার মাইলেজটা অনেক বেশি দরকার। সো এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 74 মাইলেজ, মানে 74 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন। এটা অবিশ্বাস্য, কিন্তু এটা হলো কোম্পানি ক্লেম করছে। 74 কিলোমিটার যদি আপনারা নাও পান তাহলেও আপনারা মোটামুটি 65 অ্যাভারেজ পেয়ে যাবেন, যেহেতু এটা সামনে 80 সেকশনের টায়ার, পিছনে 80 সেকশনের টায়ার, সব মিলিয়ে এটার মেনটেন্স কস্ট কম এবং এটা মাইলেজ বেশি। অ্যাভারেজ যদি হিসাব করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বাইক 110 সিসি সেগমেন্টের ভিতরে। এটার আরও কম্পিটিটর আছে মার্কেটে, কিন্তু এটা আপনারা নেবেন কিছু কিছু কারণ আছে, কারণ এটার গ্রাফিক্সটা সুন্দর, এটার মাইলেজ সব 110 সিসি যত বাইক আছে সব থেকে বেশি এটার মাইলেজ, এবং এটার ইঞ্জিনটা অনেক স্মুথ, এটা ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো। আপনারা যদি রেগুলার মোবিলটা চেঞ্জ করেন তাহলে এটার পারফরমেন্স আরও অনেক বেশি ভালো পাবেন। এখন যদি এই বাইকটার প্রাইস সম্পর্কে আপনাদের বলি, যেটা ড্রাম ব্রেকের ভেরিয়েশনটা রয়েছে সামনে এবং পিছনের ড্রাম ব্রেক, ওইটার প্রাইস হলো 1,19,900 টাকা। আর আমার সামনে যে ভেরিয়েশনটা রয়েছে সিঙ্গেল ডিস্ক এবং পিছনের ড্রাম ব্রেক,
এটার প্রাইস হলো 131,500 টাকা। আই হোপ এটা সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।